আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার লোভনীয় একটি ডেজার্ট রেসিপি, শাহি, নবাবী, বাদশাহী, জর্দার রেসিপি, যে যে নামে বলে থাকেন। দেখেন কতটুকু ক্রিমি আর ইয়াম্মি এই রেসিপিটি, কিভাবে সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেই। জর্দার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ইন্ডিয়ান বাসমতি চাল নিয়েছি 1 কাপ 250 গ্রাম। কাপটা 250 গ্রামের ছিল তাই বলে দিয়েছে 250 গ্রাম। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল দিয়েও করে নিতে পারেন, যে যেটা দিয়ে করতে পছন্দ করেন সেটা দিয়ে করে নেবেন। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি, চিনি গুঁড়া চাল হলে ভিজিয়ে রাখতে হবে না, এই চালটা 2 ঘন্টা ভিজিয়ে রাখব। এরপরে কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম সাদা পানি দেখা যাওয়া পর্যন্ত। একটি ফ্রিজের মাঝে আমি কিছু গরম মশলা নিয়েছি, 4টা এলাচ, 2 টুকরা দারচিনি, 1টা স্টার মশলা, এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, আর দিয়ে দিচ্ছি 3 টুকরা তেজপাতা। চুলাতে আমি বসিয়ে দিয়েছি আগে থেকে পানি, পানিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। পানির পরিমাণটা বেশি হলে তাহলে রাইসটা জর্জরে থাকে, একটার সাথে একটা লেগে যায় না। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি, মিষ্টিতে একটু লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিয়েছি গরম মশলাগুলো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। ফুড কালারটা সামান্য পরিমাণে দিবেন আর ভালো ব্র্যান্ডের বা ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন কোথাও দলা পেকে না থাকে। এখন 1 চা চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি যেন রাইসগুলো জর্জরে থাকে। আপনারা চাইলে এখানে 1 চা চামচ ঘিও দিয়ে দিতে পারেন। দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব রাইসগুলো হওয়া পর্যন্ত। আমি আজকে রাইসগুলো 80% ফুটিয়ে নিব, কারণ পরে আরও 20% ফুটিয়ে নেওয়া লাগবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই পর্যায়ে আসলে বুঝবেন যে রাইসগুলো হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো সবগুলো উঠিয়ে নিয়েছি, এগুলো দাঁতের নিচে পড়লে খারাপ লাগে। আর চুলার আগুনটা এখন লো করে দিয়ে একটা স্ট্রেনার দিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিকের যে জালি রয়েছে বাসায় সেটার মাঝে নিয়েও সেকে নিতে পারবেন। একটা স্ট্রেনার রেখে দিবেন যেন পানিটা ভালোভাবে সরে যায়। একটা ফ্যান বসিয়ে দিয়েছিলাম, এর মাঝে 1/4 কাপ ঘি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি 1 মুঠো কাজু বাদাম এবং 1 মুঠো কাঠবাদাম। কাঠবাদামটার চামড়া সিলে আমি স্লাইস করে নিয়েছি। কীভাবে চামড়া সিলতে হয় এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে দিয়ে দিয়েছি কিশমিশ, সবগুলো আমি 1/4 কাপ করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার পরে আরও কালারটা ডার্ক হয়ে যাবে, আর বেশি কালার করে নামালে তখন দেখা যায় যে পরে আরও কালো হয়ে যায়। এরপরে প্যানের মাঝে থাকা বাড়তি ঘিয়ের মাঝে দিয়ে দিয়েছি আমি 1 কাপ চিনি। চিনিটাও চাল যে কাপে মেপেছি ওই কাপে দিয়ে দিয়েছি, 250 গ্রাম। দিয়ে দিচ্ছি দুধ এখানে 1/4 কাপ, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দেখেন ভালোভাবে চিনিটা গলিয়ে নিয়েছি। এরপরে এর মাঝে দিয়ে দিচ্ছি এখন রাইসগুলো, একদম পানি সরে গিয়েছে। দেখেন এখন কতটুকু জর্জরে। এই রাইসগুলো দেওয়ার পরে এখন উল্টে পাল্টে দিব। চিনি শিরাতে দেওয়ার ফলে এটা আর বেশি সেদ্ধ হবে না, 20% বলেছি না, 20%ই হবে। দেখেন এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি স্লাইস করা কাঠবাদাম। আপনারা আপনাদের পছন্দের যে কোনো এখানে ড্রাই ফ্রুটসে দিয়ে দিতে পারবেন। এরপরে দিয়ে দিয়েছি আগে থেকে ফ্রাই করে রাখা কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন, যেহেতু রাইসগুলো লম্বা লম্বা, বেশি হার্ডভাবে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার। আপনারা চাইলে এখানে 1/2 কাপ বা 1 কাপও দিয়ে দিতে পারেন। মিল্ক পাউডারটা বেশি হলে এর টেস্টটা অনেক ভালো আসে। দেওয়ার পরে এখন হালকাভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, এটা মিশিয়ে নিতে একটু সময় লাগে। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ গরম দুধ বা পানির মাঝে মিল্ক পাউডারটা মিশিয়ে তারপরে জর্দার মাঝে দিয়ে দিতে পারেন, তাহলে খুব সহজে মিশে যাবে। আমি মিল্ক পাউডারটা কাপে মেপে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, লিকুইড করে দিলে বুঝতে পারতেন না। এখন দিয়ে দিচ্ছি
মুরব্বা, মুরব্বাও প্রায় এক মুঠের মতো দিয়ে দিয়েছি স্লাইস করে, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এখানে মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই অ্যাড করে দিবেন, চাইলে বাড়িয়ে দিতে পারবেন, চাইলে কমিয়েও দিতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ডেকে হাই হিটে প্রায় 4-5 মিনিট আমি রান্না করে নিব। যেহেতু এখানে চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে, পানিটা শুকিয়ে নিব। কিভাবে হাই হিট করে দিয়েছি দেখতে পাচ্ছেন, পানি কিভাবে পড়তেছে। এভাবে 5 মিনিট পর্যন্ত আমি এখন জাল করে নিব পানিটা, অর্থাৎ শুকিয়ে নেওয়া পর্যন্ত। এরপরে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি চুলার উপরে, একদম লো হিটে চুলার বসিয়ে দিয়ে 15-20 মিনিট এখন রেখে দিব। আমি তাওয়াতে বসানোর পরে 15 মিনিট পরে অফ ক্যামেরায় রাইসগুলো চেক করেছি, হয়ে গিয়েছে। তো আমি চুলার আগুন এখন অফ করে দেব। আর কোনোভাবে এই ছিদ্রটা বন্ধ করে দেবেন না, তাহলে একদম নরম হয়ে যাবে, রাইসগুলো জর্জরে হবে না। ঠান্ডা হওয়ার পরে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার সময় একটু সাবধানে নেবেন, সাইডে অনেক পানি থাকে, পানিগুলো যেন রাইসের মাঝে না পড়ে। এখন দেখাচ্ছি, দেখেন কতটুক জর্জরে হয়েছে, একটা রাইসও ভাঙে নাই আর একটার সাথে একটা লেগে নাই। এখন জর্দার জন্য ক্রিম তৈরি করে নেব। এর জন্য একটি প্যান নিয়েছি, নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধগুলো আমি জাল করে ঘন করে নিয়েছি, 3 কাপ দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে দিচ্ছি 1/3 কাপ মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক 1/4 কাপ। আপনারা চাইলে কন্ডেন্স মিল্কের জায়গায় চিনিটাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, এখনও আমি চুলায় বসিয়ে দিইনি, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে আগে মিক্স করে নেবেন ভালোভাবে, তারপর চুলায় দিবেন, তাহলে আর দলা ফেঁকে থাকবে না। আর চুলায় যখন প্যানটি বসিয়ে দিবেন তখন চুলার আগুন একদম লো করে দিবেন, যদি সিলভারের পাতিল হয়, আর যদি এরকম ননস্টিক হয় তাহলে মিডিয়াম হিট করে রান্না করে নেবেন, না হলে তলানিতে লেগে যাবে এই ক্রিমটি, তখন পোড়া পোড়া হয়ে উঠবে, আপনি নামানোর পরে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন ক্রিমটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণ সময় নিয়ে তৈরি করে নিয়েছি, 2-2.5 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না। এরপরে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নেওয়ার পর অনবরত নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি, সর পড়ার জন্য দেই নেই। অবশ্যই ক্রিমটা ঠান্ডা করে নেবেন, তারপর পরিবেশন করবেন। এরপরে আমি রাইসগুলো একটা বাটিতে দিয়ে দিয়েছি, দিয়ে একটু চেপে দিয়েছি। দেওয়ার পরে এখন যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। আরও কিছু প্যানে রয়ে গিয়েছে, এখন উপরে আমি হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিছু রাইস দিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য। আপনারা ওইভাবে দিয়ে দিবেন, দেখতে সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি সুইট বল, দিয়ে ডেকোরেশন করে দিব এখন, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। নবাবি জর্দাটা আরও সুন্দর দেখানোর জন্য এখানে আমি পেস্তা বাদাম ও কালো কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি, দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর 2টি ছোটো ছোটো বাটিতেও পরিবেশন করে নিয়েছি, দেখেন আপনাদেরকে আমি এখন একটা চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, দেখেন কতটুকু ঝরঝরে ইয়াম্মি হয়েছে, আর ক্রিমটাও কতটুকু লোভনীয় হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর পাশে থাকা বেল বাটনটি চেপে অল চাপনতে করে সবার আগে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।